ওয়েলকাম ফ্রেন্ডস আমি কে কিউকে বা করিদ্ধা কুইজ কেন্দ্রের একজন সদস্য আটটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি অনলাইন কুইজে আমি পরপর আটটি প্রশ্ন দেখাবো স্লাইডে এবং একেবারে শেষে আমি আটটি প্রশ্নের উত্তর দিয়ে দেবো যারা এই অনলাইন কুইজটি খেলতে চাও বা খেলতে চান তারা উত্তর না দেখে আগে নিজেরা উত্তর দেবার চেষ্টা করবেন খাতায় নোট করবেন তারপর উত্তর দেখে মিলিয়ে নেবেন কারা কতগুলি সঠিক করেছেন বা কার কতগুলি ভুল হল আমি শুরু করি আজকের অনলাইন কুইজ একটা ছবি দেখা যাচ্ছে প্রশ্নটা হচ্ছে হোয়াই এ সি অফ মনার্স থ্রং দ্য স্ট্রিট অফ তেহরান তেহরানের রাস্তায় সমুদ্রের মতো শোকার্ত মানুষ কেন ভিড় করেছিল এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন কোশ্চেন টু ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে ইজ অ্যান ইম্পর্টেন্ট অকেশন টু রেজ পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ভ্যালু অফ ওয়েটল্যান্ডস টু সোসাইটি অ্যান্ড দ্য রোল অফ দ্য রামসার কনভা কনভেনশান অন ওয়েটল্যান্ডস ইন দেয়ার ওয়াইজ ইউজ অ্যান্ড কনজারভেশন মেনশন দ্য ডেট অর্থাৎ এখানে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কোন দিনটিতে পালন করা হয় ওই দিনটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে সেই দিনটি কোনটা কোশ্চেন থ্রি আমরা এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছি এই মিনিমাল পোস্টারটি কোন সিনেমার বা কোন চলচ্চিত্রের আইডি দ্য মিনিমাল পোস্টার কোশ্চেন ফোর স্কাল্পচার্ড বাই সদাশিব সাথে ইনঅগুরেটেড অন থার্টিএথ জানুয়ারি টু থাউজেন্ড ফর্টি মিটার স্টিল ফ্রেম মনুমেন্ট টু হ্যান্ডেড মনুমেন্ট আমরা ছবিতে দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ টন গ্লাস কিউব অ্যাট দ্য অ্যাপেক্স অর দ্য মনুমেন্ট রিপ্রেজেন্টিং দ্য সল্ট ক্রিস্টেল আইডেন্টিফাই করতে হবে এই মনুমেন্টটা এই মনুমেন্টটার নাম কি প্রশ্নর মধ্যেই উত্তর আছে কোশ্চেন নাম্বার ফাইভ হুম ডিড আর এন টেগর ডেডিকেট দ্য ড্রামা তাসের দেশ তাসের দেশ নাটিকাটি আর এন টেগর কাকে উৎসর্গ করেছিলেন কোশ্চেন নাম্বার সিক্স গুলমাকাই ইট ইজ এ বায়োগ্রাফিক্যাল ড্রামা বেসড অন নোবেল লরিয়েট এক্স গুলমাকাই একটি বায়োগ্রাফিক্যাল ড্রামা একজন নোবেল লরিয়েট এক্সের জীবনের উপর তৈরি করা হয়েছিল আইডেন্টিফাই এক্স এক্সকে চিনতে হবে কোশ্চেন নাম্বার সেভেন দ্য ফার্স্ট ইমেল রে টমলিনসন সেন্ট ওয়াজ এ টেস্ট ইট ওয়াজ নট প্রিজার্ভড অ্যান্ড টমলিনসন ডেসক্রাইবড ইট অ্যাজ ইনসিগনিফিকেন্ট সামথিং লাইক কিউ ডাব্লু আই ও পি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস মেল মানে প্রথম যে ইমেল রে টমনশন যেটা করেছে পাঠিয়েছিলেন সেটা হচ্ছে একটা টেস্ট পরীক্ষামূলকভাবে সেটাকে প্রিজার্ভ করা হয়নি তার মতে এটা কিন্তু ইনসিগনিফিকেন্ট তিনি বলেছেন সেটা কেমন ছিল সেই মেলটা কেমন ছিল না আর টি ওয়াই ইউআইওপি কিন্তু আমাদের মনে হয়েছে এই মেলটি একটা সিগনিফিকেন্স আছে সেই সিগনিফিকেন্সটা কি সেটা বলতে হবে অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অস্ট্রেলিয়ানস আর ফেমাস ফর স্লেজিং ইন ক্রিকেট ইন নাইনটিন স্কটল্যান্ড মেড দেয়ার ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দে অ্যাপয়েন্টেড অ্যান অসি ব্যাটসম্যান ফর স্লেজিং অ্যাডভাইসার স্লেজিং অ্যাডভাইসার ফর দেয়ার টিম দ্য ফেমাস ব্যাটসম্যান ওয়াজ ইন নিউজ ইন নাইনটিন নাইন অ্যাসেজ সিরিজ ফর হিজ আনবিলিবেল বিহেভিয়ার আউটসাইড দ্য ফিল্ড হি ফিনিড ফিফটি টু বিয়ার বটলস ইন থার্টি আওয়ার্স ফ্লাইট আইডেন্টিফাই দ্য অসি প্লেয়ার একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার যাকে স্কটল্যান্ড টিম যখন তারা নাইনটিন নাইনটি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলছে তখন তারা স্লেজিং অ্যাডভাইজার হিসাবে অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টমেন্ট দেয় সেই ফেমাস ব্যাটসম্যানটা উনিশশো সালে অ্যাসেজ সিরিজে তার আনবিলিভেবল বিহেভিয়ারের জন্য বিখ্যাত হয়ে আছেন তিনি কি করেছিলেন না তিরিশ ঘন্টার ফ্লাইটে বোত বাহান্ন বোতল বিয়ার তিনি শেষ করে দিয়েছিলেন আইডেন্টিফাই করতে হবে এই অসি প্লেয়ারকে